দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী জেলা মাগুরা। মাগুরা জেলায় এবছর প্রচুর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে, যার মধ্যে শুধু সিটিপুর উপজেলায় 750 হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছে। কিন্তু এই এলাকার পেঁয়াজে হঠাৎ করে ছত্রাকনাশক স্প্রে ব্যবহার করে এই এলাকার কৃষকরা বিপাকে পড়েছেন। এই 700 হেক্টর জমির ভিতর থেকে প্রায় 60 হেক্টর জমি পেঁয়াজ এই ছত্রাকনাশক অ্যান্টকল ব্যবহার করার ফলে পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। এখন সমস্ত কৃষকরা দিশেহারা অবস্থায় দিন যাপন করছেন। তারা জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং প্রশাসনের কাছে ধর্ণা দিচ্ছেন এই পেঁয়াজের ক্ষতিপূরণ দাবি করে। এবার আমরা দেখি আসলে পেঁয়াজের কি অবস্থা এবং কিভাবে পেঁয়াজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কৃষকরা কি বলছেন। আমি মোহাম্মদ মিঠুন মল্লিক, ঘাসেরা গ্রামের একজন কৃষক। আমি এবার 160 হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করছিলাম। তো আমাদের পাশের এলাকা কমলাপুর মাটিঘাটা, তো সেখান থেকে একটা দোকান আছে খান্টিগাছ, তো সেখান থেকে ছত্রাকনাশক পেঁয়াজের ওষুধ অ্যান্টকলাম একটা ছত্রাকনাশক আমি নিয়ে আসি। নিয়ে আসে জমিতে স্প্রে করি। স্প্রে করার পরে আমার জমির পেঁয়াজ একদম মাটির সাথে মিশে যায়, পাতা হলুদে একদম জমির পেঁয়াজ নষ্ট হয়ে যায়। তো আমার 160 হেক্টর জমিতে আনুমানিক 300 মন পেঁয়াজ আমার ক্ষতি হয়েছে। তো প্রায় 3 লক্ষ টাকার লোকসান আমার হয়েছে। তো আমি এর বিষয়ে ক্ষতিপূরণ দাবি করি। আমি উপজেলা কৃষি অফিসে গেছিলাম, প্লাস মাগুরা জেলা কৃষি অফিসে গেছিলাম। সেখান থেকেও বিভিন্ন অফিসার আসছিল, তারা সমস্ত জমি দেখেছে, প্লাস আমাদের আশ্বাস দিয়েছে ক্ষতিপূরণের বিষয়ে, কিন্তু আসলে আমরা সেরকম কোন পদক্ষেপ পাচ্ছি না। আমি মোহাম্মদ বাবু মল্লিক, আমি কাদিরপাড়া ইউনিয়ন ঘাসিয়ারা গ্রামের একজন দরিদ্র কৃষক। এবছর আমি 100% পেঁয়াজ চাষ করছি। করার পর খান ট্রেডার্স মাটিকাটা ঘাট থেকে অ্যান্টাকল নামক ছত্রাকনাশক নকল ওষুধ দেওয়ার পরে আমার জমি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তো এখন আমাদের আর বাঁচার মতো কোনো ইয়ে নাই। তো শুধু আমি একা না, আমাদের ইউনিয়ন এবং আশেপাশের ইউনিয়নের অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। ঠিক আছে, এখন আমি সরকারের কাছে আমাদের জোর আবেদন, তিনি যেন এর যথাযথ ব্যবস্থা নেন। আমি মাটিকাটা খান ট্রেডার্স মোহাম্মদ আলী আসগর খানের দোকান হইতে অ্যান্টাকল নামক একটা ছত্রাকনাশক ওষুধ ক্রয় করে আনি এবং পেঁয়াজ ক্ষেত আমি স্প্রে করি। তাতে আমার এই পেঁয়াজ ক্ষেতটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। আমার এতে আমার প্রায় 1.5 লক্ষ টাকার ক্ষতি হয়। গ্রামীণ ব্যাংকের থেকে 40,000 টাকা লোন নিয়ে পেঁয়াজ লাগাইছি, এখন এই পেঁয়াজ আমার হচ্ছে না। এখন আমার পলানো ছাড়া কোনো উপায় নেই। আমি মোহাম্মদ শিহাবুদ্দিন লাইব, ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
ঘাসিয়ারা কমলাপুর দুরালনগর মাটিকাটা বিষ্ণুপুর বিভিন্ন এরিয়ার চাষিরা যে পেঁয়াজ চাষবার করেছে সেই চাষ করতে যেয়ে এন্টকাম দুই নম্বর এন্টকাম কোম্পানির ওষুধ ক্রয় করে এই ডিলারের কাছ থেকে নিয়ে তারা ওই স্প্রে করেছে, স্প্রে মাধ্যমে কৃষকদের কোটি টাকার উপরে ক্ষতি হয়ে গেছে। এখন তাদের দোকান তাদের প্রতিষ্ঠান সিলগালা করছে কিন্তু কৃষকদের কোনো উপকার আসে নাই, কৃষকদের ক্ষতি এখনো পোষাতে পারে নাই, সরকারের কাছে এদের দাবি এদের তারা যেন এদের ক্ষতি পোষায় দেয়।